প্রথমেই প্রশ্ন আসতে পারে আরবান লেজেন্ড কি। আরবান লেজেন্ড হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কিছু ভয়াবহ এবং অতিপ্রাকৃত কাহিনী যেগুলো বহুকাল ধরে চলে আসছে। এইসব কাহিনী থেকে উঠে এসেছে কিছু আজব অতিপ্রাকৃত চরিত্র যারা যুগের পর যুগ মানুষকে ভয় দেখিয়ে চলছে। সেগুলোর মধ্যেই কিছু চরিত্রকে লেখক লুৎফুল কায়সার তুলে ধরেছেন তার আরবান লেজেন্ডস বইটিতে। হ্যালো লিসেনার্স চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য থাকছে কিছু লেজেন্ড। এটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের একটি পুরাতন বহুতল ভবনের লেজেন্ড। ঠিকানাটা দেয়া যাচ্ছে না, ভবনটির মালিকপক্ষ অন্যভাবে নিতে পারেন ব্যাপারটা। হুট করে আপনি দেখলেন পাঁচ ছয়জন মানুষ হুড়মুড় করে বেরিয়ে আসছে ভবনটি থেকে, ভূমিকম্পের সময় যেমনটি হয়। এলাকার পুরনো যারা তারা পাত্তা দেবে না বিষয়টিকে, কিন্তু আপনি যদি হন একজন আগন্তুক আপনি ওদেরকে যে জিজ্ঞেস করতে পারেন কি হয়েছে, হঠাৎ করে কি ভূমিকম্প হয়ে গেল যা আপনি বুঝতে পারেননি, নাকি ভবনটির ভেতরে কোনো পাগল ওদের তাড়া করেছে। অনেক অনেক আগে ভবনটির কাজ যখন শুরু হয় তখন ঢাকায় প্রথম লিফট বসানো হচ্ছে সেই সময়। লিফট অপারেটিংয়ের জন্য লিফটম্যান পাওয়া যাচ্ছিল না কিছুতেই। নতুন একটা জিনিস যেটা এভাবে এত ওপরে ওঠানামা করে মাত্র একটা দড়ি বেয়ে, সেটা অনেকের কাছেই খুব বিপজ্জনক মনে হচ্ছিল। এই ভয়টাকে সত্যি করতেই যেন লিফটটা লাগানোর কয়েকদিন পরেই সেটা একটা দুর্ঘটনায় পড়ল। তখনও ভবনটির কাজ শেষ হয়নি, লিফটের মধ্যে দুজন মিস্ত্রি ছিল, ওদেরকে পেটের মধ্যে নিয়েই লিফটটা ছিঁড়ে পড়ল হঠাৎ করে। যদিও এ ব্যাপারে খবরে কিছু আসেনি, কিন্তু তাও এই ঘটনার পরে কাজ আর একটু পিছিয়ে গেল। শেষ পর্যন্ত ভবনের কাজ শেষ হলো ঠিকই, কিন্তু আবার দেখা দিল সেই একই সমস্যা, লিফটম্যান পাওয়া যায় না। যাও দু একজন আসে, লিফটের ভেতর থমথমে ভাব দেখে আর এগোয় না। মালিকপক্ষ পড়ল বিপদে, এত শখ করে লিফট বসানো হলো যে লিফট কিনা এখনও দেশে বিরল, সেই লিফট নিয়েই এত ঝামেলা। বেশ কয়েকদিন পরে পাওয়া গেল আসগরকে। বেচারা এতই গরিব যে সে একটা চাকরি পেয়েও ছাড়ার বিলাসিতা করতে পারেনি। ভয়ে ভয়ে হলেও মোটামুটি ভালোই চলছিল তার চাকরি। মাসখানেক কেটে যাওয়ার পর একদিন সে নয়তলা থেকে যাত্রী নিয়ে নিচে নামছে। লিফটের দরজাটা বন্ধ হওয়ার পরে সে দেখতে পেল একদম ভেতরে কোণার দিকে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন। তার পরনে পাঞ্জাবি, মাথা অনেকখানি নিচু করা। ভালো মতো খেয়াল করলেই সে বুঝতে পারল লোকটা তারই বাবা। সে খুব অবাক হলো, কিন্তু বৃদ্ধ লোকটা যেন কোনো চিন্তায় মগ্ন, সে অন্য কোনো দিকে খেয়ালই করছিল না। এর মধ্যে লিফট নিচতলায় পৌঁছে গেছে। লিফটের দরজা খুলে বাকি লোকগুলো নেমে যেতেই তার বাবা যেন কোন দিক থেকে বের হয়ে গেল, সে আর খুঁজে পেল না লোকটাকে। বের হয়ে বাবাকে খুঁজতে যাবে এমন সময় মালিক এসে হাজির, তার খুব জরুরি কাজ, পাঁচতলায় যেতেই হবে তখনই। আসগর বেচারা বাবাকে খোঁজার আশা বাদ দিয়ে মালিককে নিয়ে চলল ওপরে। বাবা যখন ঢাকায় এসেছে তার বাসাতে উঠবে নিশ্চয়ই। অফিস শেষে বাসায় গিয়েও যখন বাবাকে দেখল না সে, খুব চিন্তা হলো তার। সে কি চোখে ভুল দেখেছিল তখন? বাড়িতে একটা চিঠি লিখল সে সব কিছু জানিয়ে। তখন তো মোবাইল ফোন ছিল না, চিঠি লিখেই খবর আনা নেয়া করা লাগতো, এতে সময়ও লাগতো অনেক দিন। তারপরের দিন অফিস বন্ধ ছিল, বাসাতেই ছিল আসগর। এমন সময় বাড়ি থেকে চিঠি এসে হাজির। সে খুব অবাক হয়ে চিঠি খুলল, তার ভাইয়ের লেখা। তাদের বাবা মারা গেছেন দুদিন আগে। অবাক হবার সময় পেল না সে, বাড়িতে ছুটল। মিলাদ শেষ করে কয়েকদিন পরে সে চাকরিতে ফিরে এলো আবার। লিফট ওপর থেকে নিচে নামার সময় আবার বাবাকে দেখতে পেল সে, কোণার দিকে দাঁড়িয়ে আছেন, মাথাটা নিচু করা। এরপর সে আর ডাকতে গেল না বাবাকে। বেশ কয়েকদিন পরের কথা, আসগর প্রায় দিনই তার বাবাকে দেখে। লিফট যখন ওপর থেকে নিচে নামে শুধু তখন, কখনো নিচ থেকে ওপরে যান না তিনি। এর মধ্যে একদিন সে দেখতে পায় তার বাবার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, তার চাচি। সে বুঝতে পারে কি হয়েছে।
বাসায় গিয়ে অপেক্ষা করে চিঠিতে দুঃসংবাদের জন্য। পরদিনই আবার ভাইয়ের চিঠি এসে হাজির, মারা গেছেন বড় চাচি পানিতে ডুবে। একে একে আসগরের লিফটে সদস্য সংখ্যা বাড়তে থাকে। তার ছোট বোনটা এসে যোগ দেয় যে সাপের কামড়ে মারা গেছে, কেবল একদিন হলো। আসগরের মাও চলে আসে বছরখানেকের মধ্যেই। সবাই মিলে তারা লিফটের ভেতরের অংশটা দখল করে দাঁড়িয়ে থাকত। লিফট যখন ওপর থেকে নিচে নামত, শুধু তখনই। প্রথম প্রথম লিফটে খুব কম মানুষ উঠত, কেউ খেয়াল করত না তেমন যে আর কে আছে না আছে। আস্তে আস্তে লিফটে মানুষ বাড়তে লাগলো। তারা দেখত গ্রামের কতগুলো মানুষ লিফটের কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কেউ কিছু না বললেও আসগর একদিন দেখে অচেনা এক ভদ্রমহিলা মাটির দিকে তাকিয়ে আছেন। সে চিনতে পারে না মহিলাকে, তার কোনো আত্মীয় নয়। তাহলে তার মায়ের পাশে কে সেই মহিলা? এসব ভাবতে ভাবতে লিফটের এক যাত্রী মা বলে চিৎকার দিয়ে ছুটে যায় সেদিকে। দু চোখকে বিশ্বাস করতে পারছে না সে। অন্য সব যাত্রী অবাক হয়ে দেখতে থাকে, তার মা সাড়া দেয় না তার ডাকে, মাটির দিকেই তাকিয়ে থাকে। লিফট নিচে চলে আসে তখনই। আসগরের পরিবার এবং সেই যাত্রীর মাকে আর দেখা যায় না। লিফটের সবাই সেই যাত্রীকে প্রশ্ন করে। তখন জানা যায় মাত্র সপ্তাহখানেক আগে তার মা মারা গেছে। আসগর তখন তার পরিবারের কাহিনী খুলে বলে। কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তারই মৃত আত্মীয় স্বজন। এক কান দুকান ছড়াতে ছড়াতে অনেকেই জেনে যায় ওই লিফটে মৃত মানুষ দেখতে পাওয়া যায়। আসগর অনেক দিন চাকরি করেছিল ওখানে। তারপরে যে লিফটম্যান এসেছিল তার সাথেও এমন হতে থাকে, এমনই চলছে এখন পর্যন্ত। ভূত নয়, মৃত মানুষ। আপনার যদি কেউ মারা গিয়ে থাকে, শুধু তাদেরকেই দেখতে পাবেন আপনি। লিফটে করে ওপর থেকে নিচে নামবে তারা, আপনার সাথেই। কথা বলবে না, মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকবে ভেতরের দিকে। নিশি আমাদের দেশের এবং পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত একটি আরবান লেজেন্ড। ঘুমের মধ্যে মানুষকে তার পরিচিত কারো গলা নকল করে ঘুম থেকে তুলে তারপর দূরে কোথাও নিয়ে গিয়ে মেরে ফেলাই নিশির কাজ। নিশি কখনো দুবারের বেশি ডাকে না। মনে আছে ছোটবেলাতে আমাদের নানি দাদিরা কেউ তিনবারের কম ডাকলে বের হতে মানা করতেন? তারা নিশির জন্যই এমনটা করতেন। নিশি তিনবার ডাকতে অক্ষম। নিশি সাধারণত গভীর রাতে এবং ভোর রাতে মানুষকে ডাক দেয়। দিনের বেলা নিশি কখনো মানুষকে ডাকে না। কেউ যখন ঘুমিয়ে থাকে তখন নিশি তার পরিচিত আত্মীয় বা বন্ধুর গলা নকল করে বাসার বাইরে থেকে তাকে ডাকতে থাকে। দুইবার ডাকার পর নিশি অপেক্ষা করতে থাকে। এই সময় আপনি শতবার উত্তর চেয়ে ডাক দিলেও সে আর উত্তর দেবে না, তবে সদর দরজাতে ঠিকই অপেক্ষা করবে। আপনি যদি তার ডাকে বের হন, তবে সে আপনাকে তার পিছু নিতে বাধ্য করবে এবং দূরে কোথাও নিয়ে গিয়ে আপনাকে হত্যা করবে। হত্যাটা এমনভাবে করবে যেন দেখে মনে হবে কোনো দুর্ঘটনা, যেমন পাহাড় থেকে নিচে ফেলে দেয়া অথবা চলন্ত গাড়ির নিচে পড়তে বাধ্য করা। নিশি কে? নিশি কি? সে ছেলে না মেয়ে? সে দেখতে কেমন? এগুলো কিছুই জানা যায় না, কারণ নিশির ডাকে সাড়া দিলে সেই মানুষ আর কখনোই জীবন্ত ফিরে আসবে না। তাই নিশি দেখতে কেমন সেটা জানা প্রায় অসম্ভব। তবে পশ্চিমবঙ্গের দিকে নিশির উৎপত্তি নিয়ে একটা গল্প বেশ জনপ্রিয়। গল্পটা হলো, এক জমিদারের অপরূপ সুন্দরী এক মেয়ে ছিল, তার নাম ছিল নিশি। এক রাতে জমিদার বাড়িতে ডাকাত পড়ে এবং ডাকাতেরা বাড়ির সমস্ত পুরুষকে হত্যা করে। নিশি কোনো ক্রমে বের হয়ে পালাতে সক্ষম হয়, কিন্তু ডাকাতরা তাকে ধরার জন্য তার পিছু নিতে থাকে। নিশি ওই রাতে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই করাঘাত করে ডাকাডাকি করে এবং সাহায্য চাইতে থাকে, কিন্তু ডাকাতদের ভয়ে কেউই বের হয় না। অবশেষে ডাকাতেরা কাছে চলে এলে নিশি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
এরপর থেকেই ওই গ্রামের মানুষদেরকে গভীর রাতে কে যেন তাদের পরিচিত মানুষদের কণ্ঠ নকল করে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলতে শুরু করে। এভাবে একটা সময় পুরো গ্রাম উজাড় হয়ে যায়। গ্রাম শেষের পর নিশি পাশের গ্রামগুলোতে ঘুরতে থাকে এবং সেই গ্রাম শেষ হলে তার পাশের গ্রাম। এভাবেই নিশি গ্রামের পর গ্রাম জুড়ে মানুষকে ঘুমের মধ্যে ডাকতে শুরু করে। নিশি কখনোই দুবারের বেশি ডাকতে পারে না। নিশি নিয়ে আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গের লেখকরা বেশ লেখালেখি করেছেন। শাহরিয়ার কবিরের নিশির ডাক গল্পটি বেশ জনপ্রিয়। একই নামে পশ্চিমবঙ্গের লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়েরও একটি গল্প রয়েছে। ভুলো মানে হলো ভ্রান্তি, যে মানুষকে ভুলিয়ে দেয় সব কিছু। মানুষ সব ভুলে গিয়ে ভুলোর পিছু নেয় এবং ভুলও তাকে বহুদূর নিয়ে গিয়ে মেরে ফেলে। ভুলোর সাথে নিশির বেশ মিল আছে, তবে ভুলো মানুষ বা প্রাণীর বেশ ধরে, আর নিশির ক্ষমতা রাতে, সেখানে ভুলোর খেল সবই দিনের বেলাতে, বিশেষ করে মধ্য দুপুরে। রাতের বেলাতে ভুলোর কোনো ক্ষমতা থাকে না। ভুলো সাধারণত আপনার পরিচিত কোনো মানুষ বা প্রাণীর রূপ ধরে আপনার সামনে আসবে এবং আপনাকে তার সাথে যেতে বলবে। এইখানে ভুলো আপনার মস্তিষ্কে এক ধরনের ঘোর লাগিয়ে দেবে। আপনি বুঝতেও পারবেন না যে কোনটা আসল আর কোনটা নকল। যেমন ধরুন, আপনি দুপুরবেলা হেঁটে যাচ্ছেন, হুট করে আপনার একজন বন্ধু যে বহুকাল ধরে বিদেশ আছে, যার সাথে হয়তো একটু আগেও আপনার ফোনে কথা হয়েছে, সেই বন্ধু আপনার সামনে এসে দাঁড়ালো এবং আপনাকে তার সাথে যেতে বলল। এইখানে আপনার মাথাতে এই ব্যাপারটা আসবেই না যে আপনার বন্ধু হাজার হাজার মাইল দূরে আছে এবং সামনে যে আছে সে আপনার বন্ধু নয়, বরং একটা অশুভ জিনিস। আপনি কোনো প্রতিবাদ না করেই তার পিছে চলে যাবেন। সাধারণত ভুলো আপনার মন পড়তে পারে, তাই একা রাস্তাতে হাঁটার সময়ে আপনি যার কথা ভাববেন, ভুলো ঠিক তার রূপ ধরেই আপনার সামনে হাজির হবে। এক লোক তার একটা গরুকে অনেক ভালোবাসতেন। তো একদিন গভীর রাতে তার স্ত্রী বাথরুম থেকে ফেরার পথে দেখতে পান যে লোকটি "ও গরু, ফিরে আয়, ফিরে আয়" বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। কিন্তু ভদ্রমহিলা তাকিয়ে কোনো গরু দেখতে পেলেন না এবং গোয়ালের দিকে তাকিয়ে তিনি দেখলেন যে নিজেদের গরুটা বাঁধা অবস্থাতেই রয়েছে। ভদ্রমহিলা অনেক কষ্ট করে তার স্বামীকে বাড়ি থেকে বের হওয়া থেকে বিরত রাখলেন এবং কিছুক্ষণ পরেই ভদ্রলোকের হুঁশ ফিরে এলো। হুঁশ ফিরে আসার পর ভদ্রলোক জানালেন যে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার গরুটা বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। তিনি হন্তদন্ত হয়ে গরুটার পিছু নিতে উদ্যত হন। ভুলো মানুষ ছাড়া অন্য প্রাণীর রূপ ধরতে পারে কেবল তখনই যখন আপনার খুব প্রিয় হবে সেই প্রাণীটা। ভুলো সাধারণত তার শিকারকে মাটিতে পুঁতে হত্যা করে, মাথাটা মাটিতে পুঁতে দেয় এবং পা থাকে ওপরের দিকে। মারা যাওয়ার পর যে মারা যাবে তার আত্মাও ভুলোতে পরিণত হয়। ভ্যাম্পায়ারের সাথে এই একটা ব্যাপারে ভুলোর মিল আছে, এরা নিজেদের শিকারকেও একটা সময় নিজেদের দলভুক্ত করে ফেলে। ভুলোর পাল্লাতে পড়ে মানুষ যেখানে গিয়ে মারা যায় তার আত্মাও ঠিক সেই অঞ্চলের ভুলো হয়ে যায়। কোনো ভুলোর অঞ্চলে মধ্য দুপুরে অন্যমনস্ক হয়ে হাঁটাচলা করলেই আপনি ভুলোর নজরে পড়ে যাবেন। এজন্যই মুরব্বীরা আমাদের একা রাস্তাতে হাঁটলে অন্যমনস্ক হতে মানা করেন। জাপানি আরবান লেজেন্ডগুলোর মধ্যে বহির্বিশ্বের সবচেয়ে আলোচিত হল খালি মুখের মানুষ বা নোপেরাবো। এদেরকে ইউরোপ ও আমেরিকাতে নোফেস বলে ডাকা হয়। নোপেরাবো দেখতে সাধারণ মানুষের মতোই, কিন্তু এদের মস্তকে মুখের জায়গাটা একদমই ফাঁকা থাকে, কোনো নাক, মুখ, চোখ এমনকি কানও থাকে না। এই দেখিয়েই তারা মানুষকে ভয় দেখায়। সাধারণভাবে এরা নিজেদের চেহারা সাধারণ মানুষের মতো করেই দিনের বেলায় ঘুরে বেড়ায় এবং মানুষের মতোই দিন যাপন করে। দিনের বেলায় এদের কোনো ক্ষমতা থাকে না, কিন্তু রাতের বেলাতে এরা যখন কোনো মানুষকে একা পায় তখন ছলে বলে কৌশলে তাকে ভয় দেখাতে চেষ্টা করে।
মনে করুন আপনি গভীর রাতে একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হুট করে একটা অচেনা লোক আপনার পিছু নিল, কোনো কোনো ক্ষেত্রে আপনার সাথে খোশ গল্প করতে শুরু করলো, একটা সময়ে আলাপটা জমে উঠল এবং সেই লোকটা হুট করে আপনাকে বলল, একটা অদ্ভুত জিনিস দেখবেন, জিনিসটা অনেক মজার। আপনিও কোনো চিন্তাভাবনা না করে হ্যাঁ বলে দিলেন। আর তখনই লোকটা নিজের মুখে হাত দিল এবং তারপর হাত সরিয়ে আনল। আপনি অবাক হয়ে দেখলেন তার গোটা মুখ ফাঁকা, কোনো মুখ নাক চোখ কান কিচ্ছু নেই। আপনি এরপর কী করবেন? ভয় পেয়ে দৌড় দিবেন? ব্যাপারটা হলো এরা দল বেঁধে রাতে মানুষকে ভয় দেখাতে বের হয়। ধরুন ভয় পেয়ে কিছু দূর যাওয়ার পর আপনি একটি লোককে পেলেন এবং তার কাছে গিয়ে আপনি তাকে সব কিছু খুলে বললেন, তাকে বললেন যে আপনি এমন ভয়ানক একটা জিনিস দেখে ভয় পেয়েছেন। এরপর সে আপনাকে বলবে, আচ্ছা আপনি এমন একটা মানুষকে দেখে ভয় পেয়েছেন যে তার মুখটা ফাঁকা, কোনো নাক চোখ মুখ কিচ্ছু নেই, তাই তো? আপনি কোনো মতে সম্মতিসূচক মাথা নাড়লেন। অমনি লোকটা নিজের মুখে হাত দিল এবং হাত সরিয়ে বলল, দেখুন তো লোকটা এমন দেখতে ছিল কি না। আপনি দেখলেন যে তার মুখটাও আগের জনের মতো। বেশিরভাগ মানুষেরাই এদের খপ্পরে পড়লে এমনটাই অবস্থা হয়েছে, তবে এরা কখনো মানুষের কোনো ক্ষতি করে না, শুধু ভয়টাই দেখায়। স্মাইলি ফেস ইউরোপের বিভিন্ন দেশে প্রচলিত একটি বিখ্যাত আরবান লেজেন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই আরবান লেজেন্ডের জন্ম হয়। তারপর থেকে নানা কারণে এখন পর্যন্ত এই আরবান লেজেন্ডটি প্রচলিত আছে। স্মাইলি ফেস হলো মোটামুটি রকমের লম্বা মানুষ, যার মাথার জায়গাতে একটি বিশাল পুতুলের মাথা রয়েছে। তার মুখটা অনেক বড় আকৃতির এবং সেটা দেখে মনে হয় সে সবসময় হাসছে। তার চোখের জায়গাতে একটি ছোট্ট আকৃতির গর্ত আছে। লেজেন্ড বলে যে গভীর রাতে স্মাইলি ফেস রাস্তাতে বের হয় এবং কোনো একাকী মেয়ে মানুষ যদি তার সামনে পড়ে যায় তবে তার কপাল আসলেই খারাপ। কথিত আছে শ্যালি নামের এক মেয়ে একবার অনেক রাত পর্যন্ত বান্ধবীদের সাথে পানশালায় কাটানোর পর বাড়ি ফিরছিল। কিছুদূর আসার পর তার মনে হয় কে যেন তার পিছু নিচ্ছে। ভয় পেয়ে সে দৌড়াতে শুরু করে। দৌড়ের মাঝে হুট করে পিছে তাকিয়ে দেখে একজন অদ্ভুত মানুষ পিছে পিছে আসছে। তার মুখের জায়গাতে একটা অদ্ভুত পুতুলের মুখ আর একটা ভয়ঙ্কর চোখ। একটা সময় অদ্ভুত মানুষটা ধরে ফেলে শ্যালিকে। আপনি আপনি কে? ভয় পেয়ে জিজ্ঞেস করে শ্যালি। আমি স্মাইলি ফেস। তুমি কি মৃত্যু চাও না হাসি মুখ চাও? উত্তর দেয় অদ্ভুত লোকটা। তার ডান হাতে একটা ভয়ানক ছুরি দেখা যাচ্ছিল। হাসি মুখ, ভয়ে ভয়ে উত্তর দেয় শ্যালি। আর তখনই চাকু দিয়ে শ্যালির মুখের দুপাশেই কান পর্যন্ত চিরে দেয় স্মাইলি ফেস। এরপরেই শ্যালির মুখ দেখলে মনে হতো সে সবসময় হাসছে। আপনি যদি মেয়ে হন আর স্মাইলি ফেসের সামনে পড়েন তবে সে আপনাকেও একই প্রশ্ন করবে। আপনার উত্তর যদি হয় হাসি মুখ তবে সে চাকু দিয়ে আপনার মুখ চিরে দেবে। আর যদি আপনার উত্তর হয় মৃত্যু তবে সে আপনাকে চাকু দিয়ে ক্রমাগত আঘাত করে মেরে ফেলবে। এখানে সবচেয়ে ভালো উপায় হলো তার প্রশ্নের কোনো উত্তর না দেয়া, তবেই সে বিরক্ত হয়ে চলে যাবে। আমেরিকার ক্যানসাসের একটি বিখ্যাত আরবান লেজেন্ড হলো বেডরুম লাইট। 80-এর দশকে এই অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে দুজন মেয়ে। তারা ছোটবেলা থেকেই বন্ধু ছিল, তাই তারা দুজন মিলে একটি বাড়ি ভাড়া নেয় এবং সেখানেই বাস করতে শুরু করে। লেখাপড়া, ঘোরাঘুরি আর খণ্ডকালীন চাকরি নিয়ে বেশ ব্যস্ত সময় কাটত দুজনের। ক্লাসে আর গভীর রাতে বেডরুমে ছাড়া খুব একটা দেখাও হতো না তাদের। দুজনের মধ্যে একজন খুব লেখাপড়ার প্রতি সিরিয়াস ছিল এবং আরেকজন অতটা ছিল না। একটা সময় তাদের পরীক্ষা এসে গেল এবং পড়াশোনা নিয়ে সিরিয়াস মেয়েটা রাত জেগে পড়ার ঘরে পড়তে লাগলো,
আর অলস মেয়েটা কাজ থেকে ফিরেই ঘুমিয়ে পড়ত। এরকম একদিন রাত জেগে পড়াশোনা করছিল পরিশ্রমী মেয়েটা। হুট করে সে খেয়াল করল সে একটা বই বেডরুমে ফেলে এসেছে। সে বইটা আনতে বেডরুমে গেল। বেডরুমে এসে সে দেখল যে বেডরুমের আলো নিভিয়ে দেয়া। এটা স্বাভাবিক, কারণ তার সঙ্গী খুব তাড়াতাড়ি ঘুমায়। তবে কে জানি ঘরের মধ্যে খুটখাট করছিল। ব্যাপারটা কিছুটা অস্বাভাবিক, কারণ অপর মেয়েটা খুবই ঘুমকাতুরে। ঘুমিয়ে গেলে একেবারে মরার মতোই ঘুমায় সে। মেয়েটি সঙ্গীকে বিরক্ত না করে অন্ধকারে বইটা খুঁজতে শুরু করলো, কিন্তু অন্ধকারে বইটা পাওয়া যাচ্ছিল না। তাই সে ঘুমন্ত মেয়েটির উদ্দেশ্যে বলল, ক্যান আই টার্ন অন দ্য বেডরুম লাইট? কোনো উত্তর এলো না। কিছুক্ষণ থেমে সে আবার খোঁজা শুরু করলো, কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছিল না বইটি। বিরক্ত হয়ে পড়ার ঘরে ফিরে গেল সে। কিছুক্ষণ পড়ার পরে সে দেখল ওই বইটা ছাড়া হচ্ছেই না। তখন সে আবার বেডরুমে গেল। যথারীতি খুটখাট শব্দ চলছিলই। সে আবার জিজ্ঞেস করল, ক্যান আই টার্ন অন দ্য বেডরুম লাইট? এবারও কোনো উত্তর এলো না। আবার অন্ধকারেই খোঁজাখুঁজি শুরু করলো সে। এবার একটু খোঁজাতেই বইটা পেয়ে গেল। বই নিয়ে চুপচাপ চলে গেল মেয়েটি। সারা রাত পড়াশোনা করলো সে এবং সকালে পরীক্ষা দিতে হলে গেল। কিন্তু আজব ব্যাপার হলো, পরীক্ষার হলে সে তার সঙ্গীকে কোথাও দেখতে পেল না। পরীক্ষা শেষ করে হন্তদন্ত হয়ে মেয়েটি বাড়িতে ফিরল। দরজাতে এসে সঙ্গীর নাম ধরে কয়েকবার ডাক দিল, কিন্তু কেউ সাড়া দিল না। অবশেষে বাড়িতে ঢুকে সোজা বেডরুমে চলে গেল সে। বেডরুমে এসে সে দেখল তার সঙ্গী তখনও শুয়ে আছে। অবাক হয়ে তাকে ধাক্কা দিল সে, আর সাথে সাথে দেখতে পেল তার সঙ্গীকে জবাই করা হয়েছে। রক্তে থই থই করছে বিছানাটি। এর পরেই সে আশ্চর্য হয়ে খেয়াল করল যে দেয়ালে রক্ত দিয়ে লেখা, আরেন্ট ইউ গ্ল্যাড দ্যাট ইউ ডিডন্ট টার্ন অন দ্য লাইট? এই হত্যা রহস্যের কোনো সমাধান করতে পারেনি পুলিশ। তাই খুন হওয়া মেয়েটির বান্ধবীর এই গল্পটিকেই সবাই সত্য বলে মেনে নেয়। আর ধীরে ধীরে এটি আমেরিকার অন্যতম একটি বিখ্যাত আরবান লেজেন্ড হয়ে যায়। এতক্ষণ শুনছিলেন লুৎফুল কায়সারের আরবান লেজেন্ডস বই থেকে কয়েকটি লেজেন্ড। লেজেন্ডগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এরকম আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।